আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। হাচিনা দেশকে ভারত ও মিয়ানমারের ক্রসফায়ারে ফেলেছে বলছে বিএনপি। কারো সঙ্গেই আমরা যুদ্ধে জড়াতে চাই না বললেন ওবায়দুল কাদের। ফেনী সীমান্ত থেকে 23 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। উপজেলা নির্বাচন হবে 4 ধাপে, প্রথম দফায় ভোট গ্রহণ 4 মে। আমি ফেসবুকের এমপি, তবে তা প্রধানমন্ত্রীর ফসল বললেন ব্যারিস্টার সুমন। এবং সর্বশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগকে তাদের ভুলের খেসারত দিতে হবে বললেন নজরুল ইসলাম খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাচিনা দেশকে ভারত ও মিয়ানমারের ক্রসফায়ারে ফেলেছে বলছে বিএনপি। শেখ হাসিনা দেশকে ভারত ও মিয়ানমারের ক্রসফায়ারে ফেলেছেন মন্তব্য করেছে বিএনপি নেতারা। বলেছেন, দুই দেশের সীমান্তেই দেশের মানুষকে গুলি করে মর্টার শেল ছুড়ে হত্যা করা হচ্ছে, এরপরও সরকার ও বিজিবি চুপ করে আছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপি নেতারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী। এ সময় শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, সব ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবি করে বিএনপি নেতারা। তাদের দাবি, অতীত বর্তমানে ঘটে যাওয়া সব ধর্ষণের সঙ্গে আওয়ামী লীগ যুবলীগ জড়িত। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর বলেন, আজ বাংলাদেশ ধর্ষিত, আজ দেশের স্বাধীনতা ধর্ষিত, আজ দেশের সার্বভৌমত্ব ধর্ষিত। আমি বলতে চাই, আর নয় প্রতিবাদ এখন থেকে, প্রতিশোধ এখন থেকে, প্রতিরোধ। তিনি বলেন, আজকে সব পেশার মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে, শত নির্যাতনের মধ্যেও তারা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেনি। এটাই আমাদের ভরসা, এটা দেখে আমরা আশাবাদী, আমরা শেষ সংগ্রাম করতে পারবো। সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আজকের এই মানববন্ধন প্রতিবাদের মানববন্ধন নয়, এটা হলো প্রতিরোধের মানববন্ধন। কারো সঙ্গেই আমরা যুদ্ধে জড়াতে চাই না বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, তাদের সঙ্গে যুদ্ধের কোনো কারণ নেই। মিয়ানমার শুধু নয়, কারো সঙ্গে আমরা যুদ্ধে জড়াতে চাই না। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে তিনি সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম বিক্রির বুথ পরিদর্শন করেন। সেতুমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা বিষয়ে আমাদের যে সমস্যা, সেটি আন্তর্জাতিকভাবে সমাধানের প্রয়াস চলছে। আমরা আলোচনার মাধ্যমে আমাদের উদ্বেগ জানাবো, তাদের বক্তব্য শুনব। সংবাদ সম্মেলনে মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিষয়টি তাদের অভ্যন্তরীণ, এটা এমন নয় বাংলাদেশের সঙ্গে তাদের যুদ্ধ, আমরা তো একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত নই। তাদের অভ্যন্তরীণ সংঘাতটি সীমান্ত পর্যন্ত গড়াচ্ছে, সীমান্ত থেকে মর্টার শেল গোলা আমাদের এখানে ছিটকে পড়ছে, এতে আমাদের দেশে 2 জন নিহত হয়েছেন। ফেনী সীমান্ত থেকে 23 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। ফেনীর সাগালনয়া সীমান্ত এলাকা থেকে 23 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। সোমবার দিনগত রাত 2টার দিকে বাংলাদেশ ভারত সীমান্তের 99 নম্বর পিলার সংলগ্ন পূর্ব ছাগলনয়া সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যায়। তারা হলেন পূর্ব ছাগলনয়া গ্রামের সাইমুম হোসেন, রাইসুল ইসলাম, সামিন, হারুন লিটন, মাইনুদ্দিন, রাধানগর এলাকার মহসেন, কাজী রিপন, তাজুল ইসলাম শাকিল, হানিফ আবুল হাসান, ইমরান রুবেল, জাফর ইমাম মজুমদার, মোহাম্মদ ওবায়দুল হক, জামাল উদ্দিন, আরিফ হোসেন, করিম ছাগলনয়া এলাকার মোটুয়া এলাকার খোরশেদ আজাদ হোসেন, মাহিম, হারুন ও ইমাম হোসেন। এ ঘটনার পর মঙ্গলবার সীমান্তে বিজিবি বিএসএফের পতাকা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। স্থানীয়রা জানায়, সোমবার রাতে পূর্ব ছাগলনয়া এলাকায় এক বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে গুঞ্জন শুনে স্থানীয়রা খবর নিতে যায় সেখানে। এ সময় বিএসএফ পুনরায় বাংলাদেশিদের ধাওয়া শুরু করে, এক পর্যায়ে তারা সেখান থেকে 23 বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। ফেনীস্থ 4 বিজিবির অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, মঙ্গলবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চোরা কারবারির অভিযোগে 23 বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএসএফ। বৈঠকে আটকদের একটি তালিকা বিজিবিকে সরবরাহ করা হয়েছে, বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র আমাদের হাতে এসেছে, এ বিষয়ে আমরা আইনগত প্রক্রিয়া গ্রহণ করব। উপজেলা নির্বাচন হবে 4 ধাপে, প্রথম দফায় ভোট গ্রহণ 4 মে।
জাতীয় সংসদ নির্বাচনের পর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। মোট চার ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ভোট গ্রহণ করা হবে 4 মে। আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আলের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। বৈঠক শেষে বিস্তারিত জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সচিব বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 4 ধাপে অনুষ্ঠিত হবে। এবারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে 4 মে, দ্বিতীয় ধাপের ভোট হবে 11 মে, তৃতীয় ধাপের ভোট হবে 18 মে এবং চতুর্থ ধাপের ভোট হবে 25 মে। চলতি বছর উপজেলা পরিষদ নির্বাচন সহ আরও কিছু স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করতে হবে। সারা দেশে উপজেলা পরিষদ 495টি। সাধারণত সব উপজেলায় একসঙ্গে নির্বাচন করা হয় না, একাধিক ধাপে এই নির্বাচন করা হয়। এবারও ধাপে ধাপে নির্বাচন করা হবে। আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আগের 180 দিনের মধ্যে নির্বাচন করতে হয়। আমি ফেসবুকের এমপি, তবে তা প্রধানমন্ত্রীর ফসল, বললেন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন, আমি ফেসবুকের এমপি ঠিকই, কিন্তু এটা প্রধানমন্ত্রীর ফসল, কারণ দেশ ডিজিটাল হয়েছে বলেই আমি ফেসবুক ব্যবহার করে এমপি হয়েছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের উপর দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ কার্যদিবসে মঙ্গলবার এসব কথা বলেন তিনি। এ সময় তিনি 3টি প্রশ্ন উত্থাপন করেন। হবিগঞ্জ এর সংসদ সদস্য বলেন, 1995 সালে আইন করে পলিথিন ব্যাগ বন্ধ করা হয়েছে। আইন প্রণয়নের 20 বছর পার হয়ে গেছে। সম্প্রতি আমার এলাকার নদী খনন করতে গিয়ে দেখলাম কয়েক হাজার মন শুধু পলিথিন। এখন পলিথিন ব্যবহারকারীকে জরিমানা করে যতটুকু নিয়ন্ত্রণ করা যাবে তার চেয়ে যদি পলিথিনের উৎপাদন আমদানি বন্ধ করা হয় সেদিকে আপনারা হাত দেবেন কি না। ব্যারিস্টার সুমন আরও বলেন, আমার এলাকায় খেয়াল করে দেখলাম পরিবেশের সঙ্গে সঙ্গে ইটভাটাগুলোতে কৃষিজমির মাটিও নিয়ে যাওয়া হচ্ছে। কিছুদিন পরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়। এটা এমনভাবে এমন জায়গায় চলে গেছে যে স্থানীয় প্রশাসন এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। আর একটা প্রশ্ন হলো পরিবেশ বিভাগের ছাড়পত্র। আমার বিবেচনায় আমার এলাকায় খেয়াল করে দেখলাম ছাড়পত্র পাওয়া সবচেয়ে বেশি বিবেচিত হয়, কারণ কোনোভাবে ম্যানেজ করে এই ছাড়পত্র নেওয়া যায়। এ ব্যাপারে আপনারা শক্তিশালী ব্যবস্থা নেবেন কি না। জবাবে বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, পরিবেশ ছাড়পত্র সহজীকরণের বিষয়ে আমাদের টার্গেট আছে। আমরা জানি এখানে অনেক অভিযোগ আছে, দীর্ঘ সত্যিতার একটি অভিযোগ আছে এবং হয়রানির অভিযোগ আছে। এই বিষয়টা আমরা দেখছি। আজকে আমাদের মন্ত্রণালয় এবং A2IMOU স্বাক্ষর করেছি। দ্বিতীয়ত, ইটভাটার কথাটা বললেন, বাংলাদেশে প্রতি বছর 13 কোটি মেট্রিক টন কৃষিজমি আমরা ব্যবহার করছি এই ইটভাটার জন্য, এবং সেটা খাদ্য নিরাপত্তার বিষয়ে একটি প্রভাব আছে। আমরা সে সমাধান হিসেবে ব্লকের দিকে চলে যাওয়ার চেষ্টা করছি। আওয়ামী লীগকে তাদের ভুলের খেসারত দিতে হবে, বললেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ সরকার কোনো দিক দিয়ে সফল হতে পারছে না। দ্রব্যমূল্যের দাম বাড়ছেই, আজকে প্রধানমন্ত্রীকে বলতে হয় চাঁদাবাজি বন্ধের জন্য। এটা ভাবতে পারেন, আসলে কোনো কিছুর উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক সভায় এসব বলেন তিনি। তিনি বলেন, নির্বাচনেও তারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে দামি প্রার্থী দিয়ে গণ্ডগোল লাগিয়েছে। আসলে পতনকালে এমন ভুল হয়, এই সরকার অনেক ভুল করেছে, এজন্য তাদের খেসারত দিতে হবে। আমরা জনগণের সঙ্গে আছি এবং জনগণও আমাদের সঙ্গে আছে। আমাদের বিজয় অবশ্যম্ভাবী। খুব দ্রুত আমরা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হব। যারা কারামুক্ত হয়েছেন তারা রক্তাক্ত বাঘ, তাদের পায়ে তো শিকল পড়ানো যাবে না, আন্দোলনও বন্ধ হবে না। নজরুল ইসলাম খান বলেন, আমাদের আন্দোলন চলছে এবং চলবে। সম্প্রতি নির্বাচনের নামে যে খেলা হলো তা আমরা কেউ চাইনি। দেশের বিপুল সংখ্যক মানুষ এই খেলায় যুক্ত হয়নি। যারা ক্ষমতায় আছে বলে দাবি করে তারা জোর করে ক্ষমতায় আছে। তারা জনগণের সরকার নন, নিজেদের স্বার্থ বিকিয়ে অন্যের সাহায্য ক্ষমতায় আছে। সেসব দেশের সহায়তায় ক্ষমতায় আছে, তাদের প্রত্যেকে অবৈধ সুবিধা দিয়েছে। জনগণ এটা মানবে না। আন্দোলন আরও বেগবান এবং সফল হবে ইনশাল্লাহ।